এই প্রধান অর্থ কর্মকর্তা অর্থাৎ সিএফও অগ্রণী ব্যাংক লিমিটেড, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে সুদূর ইউএসএ থেকে সংযুক্ত হয়েছেন জনাব অপু ভুঁইয়া, সিনিয়র নেতা এবং বঙ্গবন্ধু পরিবারের স্নেহধন্য ছাত্র নেতা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় নির্ধারিত আছে সম্ভাবনার বাংলাদেশ। শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, 4 জাতীয় নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি। আমরা এমন একটি বিষয় আজকে আলোচনা করছি সম্ভাবনার বাংলাদেশ। আজকে বাংলাদেশ এক বিশ্বের বিষয়, কারণ পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় আমরা অবস্থান করছি এবং আমরা 3টি প্যান্ডামিক আমরা ফেস করছি। একটি হচ্ছে আমপান, যেটি আমরা ঘূর্ণিঝড় হয়েছে কিছুদিন আগে, আরেকটি হচ্ছে বন্যা এবং সার্বজনীন যেটি হচ্ছে আমরা কোভিড-19। এই 3টি আমরা ফেস করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং সঠিক সিদ্ধান্ত দিয়ে তিনি আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা চালু রেখেছেন। আমাদের কোভিড-19 সিচুয়েশন আমাদের কন্ট্রোলে আছে। আমাদের রিজার্ভ এই মুহূর্তে $40 বিলিয়ন। আমাদের মেগা প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে চলছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। কৃষিখাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা দেওয়ার ফলে আজকে কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদন এখন আমরা বর্তমানে আমাদের ইউজ কম হওয়ার কারণে আমরা সারপ্লাস আছি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি আছে রূপপুর, এটি চালু হলে আমাদের আরও 2400 মেগাওয়াট যুক্ত হবে। আমাদের স্পেশাল ইকোনমিক জোন যেগুলি আছে সেখানে আমাদের ইনভেস্টমেন্ট বিদেশ থেকে আসছে। এছাড়া আমরা যেটি বলবো যে আমাদের ব্যাংকিং সেক্টরে যেটি রেমিটেন্স যেটা আমরা বলেছি তার প্রবাহ গত অর্থ বছরের লাস্ট 3 মাসে আমাদের এটি এটির পরিমাণ আমাদের কাছে 46% এটি গ্রোথ হয়েছে। তো এই সব কিছুই আমরা যেটি অর্জন করেছি তার পিছনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন বলেই আজকে আমরা এই অবস্থায় এসেছি। অপার সম্ভাবনার বাংলাদেশ এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যিনি অত্যন্ত সুন্দর বলেন, যার যার বক্তব্য শোনার জন্য টক শোতে আমরা অপেক্ষা করে অধীর আগ্রহে, আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক অগ্রগতি নাসিরুদ্দিন ভাই, আমার দুই সহ টক শো শিল্পী বলবো আজকে অনুষ্ঠানে, মনোয়ার ভাই ও অপু ভাই এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অমিত কিংবা অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে প্রক্ষেপণটা সেটা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছিলেন আমাদের প্রয়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে কারণেই জীবন বাজি করে বা রেখে তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেসব দিক অনেকটা যেটাকে বলে নিজেকে উৎসর্গ, তার জীবন, তার পরিবার সবাইকে তাকে আত্মহত্যা দিতে হয়েছে, এরকম একটি প্রতিজ্ঞা ছিল বলে যারা বিপদগামী সৈনিক এই ছিল তাদেরকে তিনি বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু তারা কোন অবস্থায় তাকে সেই সুযোগটি পর্যন্ত দেয়। নিষ্ঠুর ভাবে তার মাসুম পুত্র রাসেলকে নির্মম ভাবে হত্যা করেছে, পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা
যদি তাদের নাগালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা কিংবা তার সহোদরা রাহানাকে হাতের কাছে পেত, তাহলে সহজেই অনুমেয় কি অবস্থা ছিল তাদের ভাগ্যে। আল্লাহ অশেষ রহমতে তারা জীবিত আছে এবং সেই নিষ্ঠুর ঘাতক চক্রের হাত থেকে রেহাই পেয়েছে বিদেশে অবস্থান জনিত কারণে। এবং বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজকে কোন হাইটে চলে যেত সেটা আমরা কল্পনাও করতে পারছি। আমাদের সকল সম্ভাবনার অপব্যয় ঘটিয়েছিল এই এবং সেই জায়গা থেকে অর্থাৎ একেবারে শূন্য থেকে যাত্রা শুরু করে আমরা কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের যে ডেল্টা প্ল্যান সৃজন করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা বিশ্ব দরবারে ভিন্ন উচ্চতায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করব, এটা অসম্ভব। এবং এই জন্যে আমাদের এই যে এখন যে সংকটে মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসী তেনানিপাত করছে, সেই সংকটেও আমরা কিন্তু জান বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে যে নিরন্তর সংগ্রামে রত আছি সেখানে আমরা কিন্তু মুসলিম বলি আমাদের যে রেজিলিয়েন্স আছে সেই রেজিলিয়েন্স আমরা কাজে লাগিয়েছি এবং সেটা লাগাতে সক্ষম হয়েছি আবারও সুযোগ্য নেতৃত্বের কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞ জনচিত্র পদক্ষেপ নিয়েছে, তিনি অন্ধ অনুকরণে বিশ্বাসী নন, সে কারণেই তার প্রজ্ঞা এবং মেধা কাজে লাগিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে না, হ্যান্ড আউট কোন সলিউশন নয়, আমাদেরকে আমাদের পায়ে দাঁড়াতে হবে এবং সেই সঙ্গে আমাদের প্রাত্যহিক যে জীবনাচর তা স্বাভাবিক রেখে সৎ যথেষ্ট পরিমাণে সুরক্ষার ইন্তজাম করে আমাদের কিন্তু অর্থনৈতিক চাকা সচল রাখা এবং তার এই আদেশ শিরোধার্য হিসেবে নিয়ে সমগ্র দেশবাসী কিন্তু তারা যে যার কর্মক্ষেত্রে সুস্থ স্বাভাবিক সময়ের মতোই কিন্তু কাজ করে যাচ্ছে। নানান ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, সেটা মনে রেখে তারা কিন্তু অকুতোভয় এক একজন যোদ্ধার মতো তারা কিন্তু জীবন সংগ্রাম রত আছে। এখন যদি সমস্ত কিছু শাট ডাউন করে হাত পা গুটিয়ে আমরা বসে থাকতাম তাহলে দুর্ভিক্ষ ছিল অবশ্যম্ভাবী এবং এটি আপনার ডোল বা হ্যান্ড আউট বা খাদ্য সাহায্য দিয়ে কোনো অবস্থায় লম্বা সময় পাড়ি দেওয়া কিন্তু যেত না। আমরা জনবহুল একটি দেশ এবং আমাদের যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ অবস্থায় আছি সেটা মেনটেন করতে পারছি কিন্তু আমাদের এই প্রাথমিক জীবন আচরণ সেটি স্বাভাবিক একটা মাত্রায় ধরে রাখবার ফলে আমাদের প্রথম ঢেউ আমরা অতিক্রম করেছি, দ্বিতীয় ঢেউ যেটি করোনার পাশ্চাত্য দেশগুলোতে ইতিমধ্যে তার অস্তিত্ব জানান দিয়েছে তা রেশ আমাদের এখানেও এসে লাগছে বা লেগেছে। আমরা কিন্তু আমাদের মতো করে ইতিমধ্যে এক ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমরা ব্যাটল হার্ডি হিসেবে নিজেদের সপ্রমাণ করতে সক্ষম হয়েছি, কোনো অবস্থায় কিন্তু আমরা মুষড়ে পড়ি কাম হোয়াট মে, এইটাই হচ্ছে স্পিরিট। এবং অমিত সম্ভাবনার যে মূল চাবিকাঠি সেটা কিন্তু এখানে এবং এ বিষয়টি অনুভবের ব্যাপার, এই বিষয়টি অনুভবের ব্যাপার, সেটি আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে। আমি এইটুকু বলে এ পর্যায়ে আমি বিদায় নেব, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনোয়ার ভাইকে, ধন্যবাদ অপু ভাই, ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যিনি সবসময় আসলে আমাদের প্রোগ্রামে আসেন এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন, আপনাকে অনেক ধন্যবাদ।
যে বিষয়গুলি বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণেই আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে একটি ভালো অবস্থানে আছি, তখন যদি শুধুমাত্র বিশেষজ্ঞদের কথার উপর নির্ভর করে দেশ সবকিছু লকডাউন করা হতো, তাহলে আপনি যে কথাটি বলেছেন যে অবশ্যম্ভাবী আমরা একটি সমস্যার মধ্যে পড়তাম। সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সঠিক সিদ্ধান্ত, তিনি জীবন ও জীবিকার এই যে কঠিন একটি সংমিশ্রণ করতে পেরেছেন, এ কারণেই আজকে আমাদের অর্থনৈতিক চাকা আবার চালু হয়েছে, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি চলছে, এবং আমাদের যেটি আমরা সাপ্লাই চেইন যেটাকে আমরা বলি, দুটি সাপ্লাই চেইন, একটি হচ্ছে কনজিউমার সাপ্লাই চেইন, যেটি বাজারে আমাদের সব জিনিসপত্র আমাদের আছে, আর একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে সাপ্লাই চেইন, সেটিও আমাদের এই মুহূর্তে ভালো আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা যিনি এফসিএ অগ্রণী ব্যাংক, আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনাদের সিইও এবং এমডি জনাব শামসুল ইসলামকে আমরা ধন্যবাদ জানি, যিনি আমাদের সাথে সব সময় আসেন। এবং অগ্রণী ব্যাংক আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকিং জগতে এই মুহূর্তে অত্যন্ত ভালো অবস্থানে তারা আছে, এবং তারা পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার সরবরাহ সহ বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমরা 15 তারিখের যদি IMF এর রিপোর্টটি দেখি, সেখানে তারা প্রেডিকশন করেছে যে আমাদের গ্রোথ হবে 3.8%, তারা 4 থেকে 8% যেটি বলছে, এবং সেই সাথে আমাদের কিন্তু ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে 6.8%। এবং তাদের রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পৃথিবীর মাত্র 22টি দেশ এই মুহূর্তে GDP গ্রোথ পজিটিভ থাকবে এবং আর সকল দেশের নেগেটিভ হবে, এবং এশিয়ার মধ্যে সাউথ এশিয়ায় আমরা সবচেয়ে ভালো অবস্থানে আছি, ভারত আমাদের থেকে আমরা বলে স্বস্তি পাবো না, এটি আমাদের অর্জন আমরা বলবো যে হ্যাঁ তারা তাদের অবস্থান এবং তাদের অভ্যন্তরীণ অর্থনীতি সংকুচিত হয়েছে 10%। তো আমরা এটি আমাদের জন্য একটি অবশ্যই সুখবর। এবং G20 যেটা মানে আমরা বলবো উন্নত বিশ্বের 20টি দেশের মধ্যে একমাত্র চায়না ছাড়া সবারই কিন্তু গ্রোথ নেগেটিভ, সেই অবস্থায় আমরা যেখানে আছি আমরা অবশ্যই আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, তার কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এবং তার পিছনে সবচেয়ে বড় অবদানটি যা ছিল তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, তিনি সকল সেক্টরে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, নারী উন্নয়নে হতে শুরু করে আমাদের শিশুর সুরক্ষা, এবং আমরা যেটি বলবো সোশ্যাল সেফটি নেট যেটি আছে, যেটি যেটির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ভাতার বিষয়টির মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ বিভিন্ন সেক্টরে তিনি অবদান রেখে চলেছেন, এবং আমরা সৌভাগ্যবান যে তার নেতৃত্বে আমরা আস্থার প্রতীক, তিনি আমাদের ভরসার স্থল হিসাবে কাজ করছেন। তো আজকে যে বিষয় সম্ভাবনার বাংলাদেশ, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যারা মনোয়ার হোসেন FCA এবং CFO অগ্রণী ব্যাংক, আপনাকে আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় এমডি মহোদয়, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য, উনি আর একটা কাজে ব্যস্ত আছেন। তো যেটা বলছিলেন স্যার, বললেন যে কলিমুল্লাহ স্যার, সার্বিকভাবে আমরা যদি দেখি আসলে আমাদের এই যে সম্ভাবনা এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে যাই, করার জন্য আমাদের যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের সার্বিক বিষয়টা কিন্তু আমাদের ভিতরে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রত্যেকটা মানে এমন কোন স্থান নাই বা এমন কোন সেক্টর নাই যা উনি জানেন, এত কিছু জানেন এবং এত কিছু নিয়ে ওনার যে প্রজ্ঞা এবং ম্যাচুরিটি লেভেল এত আপ, যেটা মানে কল্পনাও করা যায় না যে একজন লিডার বা একজন সত্যিকারের বা একজন নেতার যা দরকার তার সার্বিক ভাবে সবকিছু আছেন। আমরা যদি জাস্ট যদি খেয়াল করি অনুমোদনা গুলো যে ঘোষণা করলো সাথে সাথে, এটা করে এই যে জিনিসগুলি মানে কিভাবে যে আমরা আমরা যেহেতু ব্যাংকে আছি, অনেকগুলি প্রণোদনা আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, সে বাস্তবায়ন করতে গিয়ে আমরা যেগুলি দেখছি যে প্রত্যেকটা সেক্টরকে উনি টাচ করেছেন, এমন ভাবে জিনিসগুলিকে সাজিয়েছেন যে কেউ বাদ যাবে না, সেটা বড় ছোট মাঝারি সব এখানে। এর সাথে আমার বলতে দ্বিধা নেই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও দেখা যায় যে উনি যে গ্যাপ অ্যানালাইসিস গুলি, যে আমার যে প্রত্যাশা এবং বাস্তবায়ন এই দুইটার ভিতরে একটু গ্যাপ আছে, যে গ্যাপটা অ্যানালাইসিসের জন্য উনি ওনার টিম কাজ করতেছেন। পাশাপাশি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর স্যার আছেন, উনি আমরা দেখা যায় যে ঘোষণা হচ্ছে, পাশাপাশি যে যখন যেটা প্রয়োজন
যখন যেভাবে দরকার সেভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করতেছে, আমরা যেগুলি বাস্তবায়ন করতে কোন ধরনের যদি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে সেটা সাথে সাথে কিন্তু এটার রেক্টিফিকেশন হয়, যেন সহজতর হয়, যেন সবার কাছে প্যাকেজ গুলি সবাইকে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি সেটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং সার্বিকভাবে আমি বলবো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আমাদের মাননীয় সিনিয়র সচিব স্যার, উনি কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন উপজেলায় জেলায় গিয়ে উনি সব জিনিসগুলি খবর নিচ্ছেন এবং যেই বাধা বিঘ্নগুলি আসছেন সেগুলি উনি কিন্তু সলভ করার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং বাস্তবায়ন হচ্ছেন। বেসিক্যালি আমরা বলবো যে আমরা সবাই মিলে, এবং আমরা বলি যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে আছি, প্রাতিষ্ঠানিক ভাবে, যেমন আমরা বলবো আমি যে অগ্রণী ব্যাংকে আছি, আমার অগ্রণী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর জায়েদ বক্স স্যার এবং তার সুযোগ্য বোর্ড, পাশাপাশি আমাদের মাননীয় এমডি মহোদয় আমাদের শামসুল ইসলাম স্যার এবং তার যে ম্যানেজমেন্ট টিম, আমরাও টিমে আছি, আমরা এমন কোন দিন নাই, আমরা কিন্তু কোভিডে একটা দিন আমরা অফিস বাদ দেইনি, সার্বিকভাবে যেন আমরা সবাই কাজ করতেছি। আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের যে ডেভেলপমেন্টটা, আমরা এই দেশের এই সবটি প্রত্যেকটা সেক্টরকে সম্পৃক্ত করে আমরা যে এগিয়ে যাচ্ছি, যে এখানে আমাদের মানবিক যে ব্যবস্থাপনা, আমাদের যে ডিস্ট্রিবিউশন, আমাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, আপনারা জানেন যে অগ্রণী ব্যাংকের আমার 958টা ব্রাঞ্চ আছে, আমরা 13,000 কর্মকর্তা কর্মচারী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনুরূপভাবে রাষ্ট্রায়ত্ত অন্যগুলো ব্যাংক, যেমন সোনালী ব্যাংকের 1200 শাখা আছে, জনতার 900+ আছে, এই শাখাগুলির মাধ্যমে এবং রূপালী ব্যাংক শাখাগুলির মাধ্যমে আমরা কিন্তু সারা দেশে আমাদের সমস্ত প্রণোদনা ছড়িয়ে দিচ্ছি। এতে ইকোনমিক চাকা যেমন ঘুরছে, পাশাপাশি আমাদের যে ভয়টা ছিল কর্মসংস্থানের যে হ্রাস হবে, যে কর্ম সেই জিনিসগুলো কিন্তু আসলে ওই রকমের ঘটে নাই, সবাই কিছু না কিছু করছে এবং প্রত্যেকটা অঞ্চলে, যেমন আমরা দেখি যে প্রথমে যে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকা যখন ঘোষণা করলো, পরপর এরপরে দেখা গেলো আমরা দেখলাম 30,000 কোটি টাকা ঘোষণা করলো জন্য বৃহৎ শিল্পের যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য। এবং বৃহৎ শিল্প, এটা উদ্দেশ্য কি, যেন ওখানে কর্মসংস্থান গুলি সঠিক থাকে, কেউ যেন চাকরিচ্যুত না হয়, এইসব ব্যাপারগুলি, পাশাপাশি যতগুলি আসছে, যে কৃষকের জন্য 20,000 কোটি টাকা যেটা আসছে, স্মল মিডিয়াম কটেজ ইন্ডাস্ট্রির জন্য এসএমই, সেগুলি যেমন আমরা দেখা যায় আমরা প্রায় 45,000 আমাদের ছোট ছোট এই কৃষক থেকে শুরু করে এদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এটা শুধু আমি অগ্রণীর কথা বলতেছি, এরকম প্রত্যেকটা ব্যাংক কিন্তু করছে এবং এটা কিন্তু একটা কঠোর মনিটরিং হচ্ছে। নট অনলি আমাদের যে FID ফিনান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের সেক্রেটারি স্যার সরাসরি করতেছে, বাংলাদেশ ব্যাংক করতেছে এবং অন্যান্য যে এজেন্সি আছে তারাও কিন্তু করতেছে। এবং যে আমাদের ভিতরে যে কর্মচঞ্চল্যতার সৃষ্টি হয়েছে, একমাত্রই হচ্ছে এই দেশ, আমরা এই দেশের সন্তান, এই দেশ আমার দেশ, এই দেশকে আমরা এই যে প্রতিনিয়ত কাজ করে আমরা আমাদের যে সক্ষমতা অর্জন করা, এটা কিন্তু বিশাল পাওয়া। কিন্তু আমাদের যে সঠিক নেতৃত্ব আছে, মাননীয় প্রধানমন্ত্রী, যে উনি যে ওনার নেতৃত্বে প্রত্যেকটা জিনিসকে উনি কিভাবে যে কন্ট্রোল করতেছেন, এবং আমরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা লেয়ারে সেই নেতৃত্বের ছাপ গুলি আস্তে আস্তে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো আমরা দেখি যে বর্তমানে আমাদের যে অবস্থা, আমাদের যে কন্ডিশন, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে আমরা স্যাটেলাইট পর্যন্ত আছে আমাদের, আমরা যে দেখা যায় ইকোনমিক জোন 100, যেটা আমাদের নাসির ভাই বললেন যে ইকোনমিক জোন 100, এবং সামনে দেখা যাবে কোনো ইন্ডাস্ট্রির ওই জোনের বাইরে থাকতে পারবে না, ওই জোনে হবে, এবং কোনো কৃষি জায়গা খালি থাকতে পারবে না, সেখানে উৎপাদন হবে। আমাদের কিন্তু জায়গা কমে যাচ্ছে, কিন্তু আমরা আশ্চর্যের বিষয় আমাদের যে ফলন, মনে হয় যে উপরালা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছে যাই লাগে তাই হয়ে যাচ্ছে মাটিতে, এই যে ব্যাপারগুলি। এবং আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা বাংলাদেশের, এই দেশ আমার দেশ। এবং এখানে আমরা আমাদের যে ব্লু ওয়াটার ইকোনমি, সেটি যে সম্ভাবনা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি, আমাদের সমুদ্র সীমা ব্যাপারে একটা মীমাংসায় চলে আসতে পারি, আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সঙ্গে সেটি কিন্তু আমরা চূড়ান্ত করতে সক্ষম হয়েছি, এবং তার মধ্য দিয়ে বিশাল পরিসর আমাদের আয়ত্তে চলে এসেছে। এটা লেজিটিমেসি নিয়ে আর কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবার সুযোগ নেই। প্রায় 25,000 বর্গ মাইলের মতো বিশাল টেরিটরি সমুদ্র থেকে
জেগে উঠছে এবং এটি বাংলাদেশের স্থলভাগের সঙ্গে সংযুক্ত হবে অচিরেই। ভেবে দেখুন, এই এরকম একটি ল্যান্ড হাংরি কান্ট্রিতে এই বিশাল পরিসরের যে ভূভাগ যুক্ত হতে চলেছে তা কত বড় হ্যাভেন্স হ্যালো, এটা চিন্তাই করা যায় না। এবং নেপালের মতো ল্যান্ড লক কান্ট্রি কিংবা ভুটানের মতো ল্যান্ড লক কান্ট্রি, আমাদের নিকটতম প্রতিবেশী এই রাষ্ট্রদ্বয়, তাদের চিন্তার বাইরে এ ধরনের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা। সেই তুলনায় আমরা বলবো যে যতই ডিজাস্টার প্রন বলা হোক না কেন, একটা সময়ে যতই বলা হয়ে থাকুক না কেন যে আমরা তলাবিহীন ঝুড়ি, কিন্তু আমরা সেই যে প্রক্ষেপণ, সেই যে আপনার মানে চিন্তা যে আমরা একটা লায়াবিলিটি হিসেবে সমগ্র বিশ্ব দরবারে নিজেদেরকে পর্যবসিত করব, সেই শঙ্কাকে গুড়িয়ে দিয়ে আমরা কিন্তু এখন অমিত সম্ভাবনার দেশে পরিণত হয়েছি। নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং ক্ষেত্র যুক্ত হয়েছে, এবং এর ফলে এই যে বিষয়টি এখন আর বোলচালের বিষয় নয়, গালগপ্পের বিষয় নয়, কিংবা ভবিষ্যতে ঘটবে এরকমের সম্ভাবনার মতো কোনো বিষয় নয় বিষয়টি। এবং এখানে যে বিষয়টি আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেটি হচ্ছে আমাদের মনোবল ধরে রাখা, আমাদের ঐক্যবদ্ধ থাকা, এবং সমাজে যে অবিচার অনাচারের বীজ এখানে ওখানে লুকিয়ে আছে তার সমূলে উৎপাটন করা, সুস্থ স্বাভাবিক যেই ভাবে বিকশিত হবার দরকার মনের গড়নের, তা নিশ্চিত যে কোনো মূল্যে আমাদের করতে হবে। আমাদের কারিকুলামে হাত দিতে হবে, আমাদের ICT পলিসিতে আসলে বাস্তব ভিত্তিক কতগুলো সুরক্ষা কবচ আমাদের নিশ্চিত করতে হবে, এবং আমাদের অভিভাবক হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো অবস্থায় যারা অপরিণত বয়স্ক বা যারা নাবালক তাদের নজরদারির বাইরে রাখা চলবে না, সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে অভিভাবকদের। কোনো অবস্থায় উদাসীন হওয়ার কোনো সুযোগ এখানটায় নেই। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সঠিকভাবে বিকশিত হবার সুযোগ তৈরি করে দিতে হবে, এবং সে বিষয়টি নিশ্চিত করাটা আমাদের পবিত্র দায়িত্ব। এই পর্যায়ে এটুকু বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, মাননীয় উপাচার্য। আপনি যে বিষয়টির গুরুত্ব আরোপ করেছেন, আসলে এটি আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। কারণ হচ্ছে যে নৈতিক শিক্ষা যদি আমরা নতুন প্রজন্মকে দিতে না পারি, তাহলে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা কিন্তু সেইভাবে থাকবে না। উপস্থাপন করেছেন যে ব্লু ইকোনমি, যেটি আমাদের 25,000 স্কোয়ার কিলোমিটার, যেটি আমাদের সমুদ্র থেকে আমরা আহরিত হয়েছে, যেটি আমাদের মেইনল্যান্ডের সাথে সংযুক্ত হবে, সেটি সংযুক্ত হলে এবং আমাদের যে মেগা প্রকল্পগুলি আছে সেগুলি বাংলাদেশে যখন বাস্তবায়ন হবে, তখন অর্থনৈতিক চিত্রই আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি, সেই সম্ভাবনার বাংলাদেশের জন্য আছি। আপনাকে আবারও ধন্যবাদ। আমি এ পর্যায়ে আবার আমরা জনাব মানোয়ার হোসেনকে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি প্রধান অর্থ কর্মকর্তা অর্থাৎ CFO অগ্রণী ব্যাংক লিমিটেড। একেবারে সংক্ষিপ্ত ভাবে বলার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আবার একই বিষয়ে। জি জি, ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে ইস্যুটা স্যার নিয়ে এসেছেন। বাস্তবিক পর্যায়ে আমাদের যে আসলে নৈতিক যে অবক্ষয় সেটা থেকে আমাদের রক্ষা করা দরকার, এবং আমাদের যে সন্তানদেরকে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে রক্ষা করার জন্য পিতা মাতার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আসছে এবং ভূমিকা এটা পালন করতে হবে। এবং আমরা যারা আছি সামাজিকভাবে আমাদের ভিতরে আমরা যেটা স্যার যেটা বললেন কারিকুলাম নিয়ে, এবং শুধু তাই না, আমরা নজরদারির যে বিষয়টা এটা আসলে মানে এতটা যুক্তিযুক্ত যে নজরদারি ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না। তো আমরা যেমন আমাদের ইন্টারনেট আমাদের যেমন কল্যাণ বয়ে নিয়ে এসেছে, পাশাপাশি এটা টেন্ডার এজে এটা কিন্তু ওদের জন্য হয়তো বিরূপ কিছু হচ্ছে, তো সেটা কন্ট্রোল করা দরকার। আমাদের কিন্তু অথরিটি ইচ্ছা করলেই একটা রেস্ট্রিকশন করার সুযোগ আছে, সেগুলি অবশ্যই দেখবে ICT পলিসির মাধ্যমে। এবং আমাদের যথেষ্ট পরিমাণে আমরা যেটা বলবো যে আমাদের যে যুব সমাজ, আমাদের যুব সমাজরা আমরা অনেক পার্সেন্ট আছে যারা সত্যিকার অর্থে
চিন্তা চেতনায় অনেক ডেভেলপমেন্ট, এবং আমাদের ভিতরে অনেকের ভিতরে আইটির যে বিষয়গুলি আসছে সবাই আইটির উপরে আমরা কিন্তু ধাবিত হচ্ছি। কারণ আমরা একটা প্রফেশনাল হিসেবে বলতে পারি যে আগামী 10 বছরে মিড লেভেলে কোনো জব এক সময় বিলীন হয়ে যাবে, আমাদের মাঝখানে জবের জিনিসগুলা কমে যাবে। আমার এই সম্ভাবনা যেটা আছে সেটা আমরা সাস্টেইন করতে বলে যদি আমি অ্যাচিভ করতে যাই, অবশ্যই আমাদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে এবং আইটি বেস আমাদের সবকিছুর ভিতরে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এবং অনেক প্রতিষ্ঠান আছে যেমন এরা কিন্তু অলরেডি এগুলোর ভিতরে ধাবিত হচ্ছে, এবং আমাদের যে শিক্ষা দীক্ষা এই যে কোভিড এর কারণে অনেকটা পরিবর্তন আসছে। আমাদের বাচ্চারা হয়তো বাসায় বসে এখন জুমে ক্লাস করছে, সিভি বা আইটি ফ্যামিলিয়ারিটি আসতেছে এবং আমরা আইটির প্রতি ধাবিত হচ্ছি। বাঙালিরা আমরা দেখে যে আমরা কাজ কিন্তু খুঁজে নেই, আমরা কিন্তু খুঁজে নিচ্ছি এবং আমরা কিন্তু সেদিকে করে আমাদের আর্থিক সচ্ছলতা আমাদের চাকা কিন্তু ঘুরছে। এবং আপনি খবর নিয়ে দেখেন স্যার এবং অ্যানালাইসিসে দেখেন প্রত্যেকটা মানুষের হাতে টাকা আছে, একটা রোলিং চলতেছে, সবার কাছে টাকা আছে, টাকা কম আর বেশি যেটাই হোক ইনকাম হচ্ছে, বিভিন্ন মোডে হচ্ছে, তো সেটা সাস্টেইন করতেছে এবং আমরা আসলেই ধাপে ধাপে উন্নতি হচ্ছি এবং আরো হব। আমাদের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বটা আমরা আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা এরকম সঠিক সময়ে সঠিক নেতৃত্ব পেয়েছি আল্লাহ। এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা বেঁচে আছি, আমরা দেখেন কোভিডে সারা বিশ্ব যেখানে টালমাটাল সেখানে আমার বাংলাদেশ অনেকগুলি পদ্ধতিতে এবং আমাদের প্রাইম মিনিস্টারের যে সময় মতো যে ওনার যে চিন্তাগুলি উনার যেভাবে সরিয়ে দিয়েছেন আমরা কিন্তু অনেক ভালো আছি এবং ওয়ার্ল্ডে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তো আমরা বিশ্বাস করি যে আমরা সত্যিকার অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা বীরের জাতি, সত্যিকার অর্থেই আমরা বীরের জাতি, কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কাজ করি, আমাদের ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন। আপনি যেটি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আমাদের উন্নতি হবেই, আমরা আসলে উন্নতির মহাসোপানে যেটি আছে উন্নয়নের সেখানে আছি এবং সম্ভাবনার বাংলাদেশ। আমাদের অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে দিকগুলির কথা বলেছেন, আপনিও যেগুলি বলেছেন, এগুলি আমাদের অপার সম্ভাবনা। আইসিটি ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে $1 বিলিয়ন আমরা আইসিটি ইকুইপমেন্ট বিভিন্ন 67টি দেশে এক্সপোর্ট করছি এবং আমরা কিন্তু 2025 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন ইনকামের প্রজেকশন আছে। 28টি আমাদের ইন্ডাস্ট্রিয়াল আইসিটি পার্কের কাজ করছে এবং এই মুহূর্তে 6 লক্ষ আমাদের ফ্রিল্যান্সার যারা 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 ডাটা ম্যানেজমেন্টে কাজ করে এবং এক্সপার্ট হিসাবে কাজ করছে, সফটওয়্যার ম্যানেজমেন্টে কাজ করছে, তারা কাজ করছে। তাদের আসলে এই কাজটির একটি সার্টিফিকেশন দরকার, এই সার্টিফিকেশনটা হলে তারা আরও বেশি জবস সিকিউর করতে পারবে। এবং আমাদের দেশের যে আমরা যেটি বলেছি যে বাংলাদেশের যে যেটি করা হয়েছে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যেটি করা হয়েছে আমরা স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তাদের সার্টিফিকেশনটা থাকলে আজকে যিনি আমাদের দেশে কাজ করছেন বিভিন্ন ট্রেডে, তাদের এই ট্রেডের সার্টিফিকেশনটা থাকলে আমাদের এই জায়গাটায় পেনট্রেট করতে বিভিন্ন উন্নত দেশে আরও সহজ হবে। তো আমরা আজকে এই সংলাপের এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে ইউএসএ থেকে জনাব অপু ভূঁইয়া সংযুক্ত হয়েও উনি ডিসকানেক্টেড হয়েছে। আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যিনি আমাদের সাথে সবসময় থাকেন, যার টক শো আমরা টেলিভিশনে দেখার জন্য অধীর আগ্রহে থাকি, তাকেও ধন্যবাদ জানাই, এবং অগ্রণী ব্যাংকের জনাব মনোয়ার হোসেন FCA এবং প্রধান অর্থ কর্মকর্তা যিনি ব্যাংকের প্রাণ আমরা বলবো, যারা ফাইন্যান্সিয়াল সাইট অ্যানালাইসিস করেন, আপনাকেও ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কাজী ইফতেজা হাসান CIP পরিকল্পনা ও নির্দেশনায় যিনি আছেন, যার এই এই পরিকল্পনাই আসলে এই এই আমরা প্রোগ্রামটি করে থাকি, তাকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা যারা সংযুক্ত আছেন দেশ ও বিদেশে। আমরা একটি সুস্থ সমাজে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে, তার সৎ ও যোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করি, এবং এই অপার সম্ভাবনা আমাদের সামনে যেটি আছে সেটি আরও উন্নয়নের দ্বার খুলে যাবে এবং 41-এর আগেই আমরা একটি উন্নত দেশ হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারবো। সেই জন্য আমাদের নতুন প্রজন্মের মধ্যে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে সোনার মানুষ দরকার, যেটি আমাদের
আমাদের ভিসি মহোদয় বলেছেন যে আসলে নৈতিক শিক্ষায় শিক্ষিত, প্রযুক্তি নির্ভর আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই সংলাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।